আজ আপনাদের এমন একটি গাছ দেখাবো যেটি প্রকৃতির বরদান দাঁতের ধন্যন্তরী ঔষধ দাঁতের সমস্ত রোগের সমস্ত ব্যাধির কাজ করে শুধু তাই নয় মৃত্যুর আগ পর্যন্ত একটিও দাঁত আপনার পড়বে না বহু মানুষ এই গাছটিকে ব্যবহার করেন বিশেষ করে গ্রামের দিকে অনেক বয়স্ক মানুষের এই দাঁতের রহস্য জানতে গিয়ে আমি এই গাছের খোঁজ পাই এবং তারা বলেন যে এই গাছটিকে ব্যবহার করলে দাঁতের কোনো রোগ হয় না এবং দাঁত কোনো দিনও একটিও পড়বে না তো চলুন এই গাছটিকে কীভাবে ব্যবহার করবেন এবং গাছের পরিচয় এই সেই মহা ঔষধি গাছ যে গাছের দুটি ডাল ভেঙে নিয়ে এসেছি আমি আপনাদেরকে দেখানোর জন্য এই গাছের পাতা ভাঙলে আঠা বার হয় সেই আঠা যদি দাঁতের যন্ত্রণা করে সেই যন্ত্রণার ওইখানে শুধুমাত্র আঠা দিলেই পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে দাঁতের যন্ত্রণা ভালো হয়ে যায় দাঁতের পক্ষে উপকারী এই মহা ঔষধি গাছ খুব একটা বড় হয় না মাত্র পাঁচ থেকে সাত ফুট বড়ো হয় এবং গাছের গুঁড়িও খুব একটা মোটা হয় না শুধুমাত্র একটি ডাল আপনার বাড়ির টবের মধ্যে বসালেই গাছটি হয়ে যাবে কিংবা গ্রামের দিকে অনেকেই দেখবেন এই গাছ দিয়ে বাড়ির বেড়া বা ঘেরা দিয়েছে আপনি চাইলে আপনার বাড়িতে যদি জায়গা থাকে আপনি বাড়ির বেড়া হিসাবে এই গাছটিকে ব্যবহার করতে পারেন এই পাতাগুলি দেখে সহজেই গাছটিকে চেনে নিতে পারবেন অনেকে চেনার সুবিধার জন্য আরেকটা কথা বলি এই গাছের আঠা দিয়ে যে অনেক বাচ্চারাই খেলা করে থাকে ফু দিয়ে যেটা ভুলভুলি তৈরি হয় সেই ভুলভুলি তৈরি করার জন্য এই গাছটিকে ব্যবহার করে থাকেন অনেকে মনে করে এই গাছের আটা গায়ের মধ্যে লাগলে ঘা হয় আমার গায়ে প্রচুরবার এই গাছের আঠা লেগেছে আমি যখন ব্যবহার করি অনেক সময় হাতে টাতে অনেক জায়গায় এই গাছের আঠা লাগে কোনো সময় আমি ঘা হতে দেখিনি বা কারোরও দেখিনি এই গাছের আঠা লেগে ঘা হয়েছে তো এটা একটা ভুল ধারণা আপনারা নিশ্চয়ই এই পাতাগুলিকে দেখে গাছটিকে সহজে চিনতে পারছেন গাছটির নাম ভ্যান্না গাছ অনেকে কচা গাছ বলে থাকে তবে কচা গাছ তো অনেক প্রকারের হয় তো সেই ক্ষেত্রে আমি কচা গাছ বলতে পারছি না ভ্যান্না গাছ বললে অনেকেই চেনে ভ্যান্না কচাও অনেকে বলে থাকে গ্রামের দিকে এই গাছের এরকম ছোট্ট একটি ডাল ভাঙবেন ভেঙে দাঁত দিয়ে কামড়ে মাজন তৈরি করে নেবেন এই দাঁত মাজন দিয়ে প্রতিদিন সকালবেলা শোয়ার আগে কিংবা সকালবেলা দুবেলা করে যদি মাজতে পারেন তাহলে তো খুবই ভালো হয় আর যদি না পারেন তাহলে প্রতিদিন সকালবেলা একবার করে দাঁত মাজুন তবে এটি দীর্ঘদিন ধরে মাজা প্রয়োজন আপনি এক দু দিন মেজে বলবেন আপনার দাঁতের সমস্ত রোগ ভালো হয়ে গেছে তা কিন্তু নয় দীর্ঘদিন ধরে যদি মাজতে পারেন দাঁতের কখনোই কোনো রোগ হবে না এবং আপনি বৃদ্ধ বয়সেও দেখবেন আপনার দাঁত সুরক্ষিত আছে কোনো দিন একটিও দাঁত পড়বে না বা নড়বে না এটি বহুবার পরীক্ষিত এবং যারা ব্যবহার করেছেন তারা এর প্রমাণ এবং আপনিও হয়তো শুনে থাকবেন বা আপনিও দেখে থাকবেন কেউ না কেউ এই গাছের ডাল দিয়ে গ্রামের দিকে বিশেষ করে দাঁত মারছে খুবই উপকারী একটি গাছ এটিকে ব্যবহার করতে পারেন ধন্যবাদ